দিল যে মোদের জলসে গেল নবী দেখাদা, দয়া করে ও গো নবী মোদের ডেকে নাও। দিল যে মোদের জলসে গেল নবী দেখাদা, দয়া করে ও গো নবী মোদের ডেকে নাও। কতকাল সইব নবী বিশ্ব দেরি জালাম, আজ কি হবে না মোদের তোমার দেখার পালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ হামিদ لكم دينكم ولي دين. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وسنة للكافرين. قال النبي صلى الله عليه وسلم العلماء وراثة الأنبياء. وما أرسلناك إلا رحمة للعالمين. সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে, যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আপনাকে তিরার আসমানের নিচে জমিনের উপরে বিশ্ব নবীর দিলে আঘাত করার সেই মানুষদেরকে লক্ষ্য করে আজকে আমরা প্রতিবাদী একটি সভা আয়োজন করেছি। আজকে এলাকার তরুণ যুবক জোয়ানেরা তারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে নবীর মহব্বতে আজকে এই প্রতিবাদী সভা আয়োজন করেছে, আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে বিশেষ করে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক বিশ্ব নবীর দিকে, ওই সুন্নতের দিকে তাকিয়ে আল্লাহ নবী বলেছেন আসসালামু কাবিলাল কালাম, একটি মুসলমান একটি মুসলমানের সাথে দেখা হলে কথা বলতে গেলে সর্বপ্রথমে তাকে সালাম দিতে হয়। তাই আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ভাবে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এবং হিন্দু ভদ্র মহাশয়দেরকে আমার প্রতি আপনাদেরকে অভিনন্দন প্রমাণ রইল। আজকে এই সবাই বিভিন্ন উপস্থিত হচ্ছেন, আমাদের আমন্ত্রিত উলামাগণ এবং আরো অন্য অন্য ব্যক্তিবর্গগণ উপস্থিত থাকছেন, আজকে থাকছেন এলাকার নামি দামি মান্যবর্ণগণ আছেন, সকলে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়েছেন। আজকে একটা দিক আমরা নিজেদের কাজকে হারাম করে দিয়ে আমরা উপস্থিত হতে পেরেছি, যার জন্য সর্বপ্রথমে আমরা সকলকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি হাজারো কোটি দুরুদ ও সালাম প্রেরণ করি সকলে একটি ভক্তি ভরা ভালোবাসার সঙ্গে, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার ভাইরা বাবাজিরা, আজকে এই আমাদের বাগদা থানা আমডব পাটকেল ফুতার ঠিক মধ্যস্থলে
আল্লাহ পাক আমাদেরকে আনিয়েছেন এবং বসিয়েছেন একে একে বিভিন্ন বক্তারা উপস্থিত হবেন আপনাদের সম্মুখে বক্তব্য দেবেন তবে আমরা আজকে সবাই এই জন্য ছুটে এসেছি এমন একটা সময় যে নবী যে হাবিব যে দোস্ত আমার আল্লাহ পাক তিনাকে এমন একটা সম্মান জানিয়েছেন তিনাকে বলেছেন যে আমার হাবিব আমার দোস্ত তিনি এমন একটা আমার বন্ধু তিনি এমন একটা আমার দোস্ত জিনার জন্য আমি আসমান জমিন চাঁদ সিতারা লৌহে মাহফুজকে তৈরি করেছি যে আল্লাহ পাক আমার নবীকে জানালেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ পাক শুধু মুসলমানদের প্রতি আমার নবীকে পাঠাননি আমার আল্লাহ পাক শুধু খ্রিস্টানদের জন্য নবী পাঠাননি আমার আল্লাহ পাক ইহুদি নাস্তিকদের জন্য নবী পাঠাননি আমার আল্লাহ পাক কোন জাতির দিকে লক্ষ্য করে নবী পাঠাননি এই পৃথিবী জমিনে আমার আল্লাহ আমার নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন সমস্ত জাতি সমস্ত জীবের সমস্ত পশুদের সমস্ত গাছপালার এবং পৃথিবীর জমিনে এক কথায় যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকলের জন্য আমার নবীকে আল্লাহ নবী করে প্রেরণ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কুরআন মাজিদে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার ধর্ম তার কাছে লা ইকরাহা ফিদ্দীন কোন ধর্মের প্রতি হস্তক্ষেপ করবে না এই পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মগ্রন্থে এমন কোন কথা লেখা নেই যে একটা ধর্মের মানুষ অন্য ধর্মকে ছোট করে একটা ধর্মের মানুষ অন্য ধর্মকে কটু কথা বলে কিন্তু এই কথাটা না বলাতেও মানুষ গা জোরে তাদের বুকের জোরে পাটির জোরে বিভিন্ন দিক দিয়ে একজনা বেফাঁস একটা কথা বলে দিচ্ছে যে কথাটা সঠিক না বেঠিক কথাটা বলা আমার পক্ষে সম্ভব না অসম্ভব সেই দিক থেকে আল্লাহ পাকের নবী জানিয়েছেন আমার আল্লাহ পাক জানিয়েছেন যে এই পৃথিবীতে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ এই দুনিয়ার বুকে আমি আপনি আখিরাতের ক্ষেত আখিরাতের পুঁজি সঞ্চয় করবার জন্য আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন যে পুঁজি আমরা সঞ্চয় করব সেই পুঁজির দিকেই আমরা নামাজের দিকে রোজার দিকে হজের দিকে যাকাতের দিকে দান খয়রাতের দিকে আমরা ছুটছি আমরা অন্য দিকে ছুটি না যে রব্বুল আলামিন আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আমার আল্লাহ পাক বললেন হে কাফিরেরা লা আবুদু মা তাআবুদু অর্থাৎ তোমরা যা পোষণা করো ইবাদত করো আমি রসুল তার ইবাদত পোষণা করি না এক কথায় কি বলা যায় যে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদেরকে এমন একটা নবী আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাতে হাউজে কাউসারের পানি প্রদান করেছেন ইন্না আতাইনাকাল কাউসার সেই পানি পান করাবেন হাসরের ময়দানে যে পানিটা আমরা উম্মতে মুহাম্মাদি খাবার জন্য সময় লালিত হয়ে যাব সেই পানি পান করার জন্য যে নবীকে আমরা আল্লাহ এমনি করে নুপুর শর্মা আঘাত করেছেন তার প্রতিবাদী আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দেখেন আজকে যদি আমরা বেশি কিছু না করতে পারি অন্তত পক্ষে আমরা রসুলের মহাব্বতে তো এখানে আসতে পেরেছি জি আমরা জানি আল্লাহর
পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রমরোদ আগুনে ফেলেছিলেন, সেই আগুনকে নিভানোর জন্য একটা ব্যাঙ উচ্চাপ করছিলেন, কিন্তু তার উচ্চাপে কিন্তু আগুন লাগবে না। তার একটাই বক্তব্য যে আজকে পৃথিবী জমিনে আমার উচ্চাপে আগুন লাগবে না নমরুদের আগুন, কিন্তু একটাই বলতে পারবো যে ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে যে আগুন জ্বালানো হয়েছে ওই আগুন নিভানোর জন্য আমি একটু চেষ্টা করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারাই থাকবে, নারাই থাকবে, যার জন্য আপনি বেশি কিছু করতে না পারলেও অন্তত নবীর মহব্বতে ছুটে ছুটে এখানে এসেছেন ইনশাআল্লাহ। জি, অনেকে সহযোগিতা করেছে, অনেকে অনেক পরিশ্রম করেছে, আজকে এই নবীর মহব্বতে আল্লাহ পাক সকলের মহব্বতকে কবুল করুক জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন অনেক বক্তা এখানে উপস্থিত আছে, সবাই সীমিত সীমিত কথা বলবে, এটা অল্প অল্প সময় নিয়ে আলোচনার মহফিল, যার জন্য বক্তারা আমাদের হাওয়ায় উপস্থিত হচ্ছেন। আমি যা কিছু বললাম আমার নবীর মহব্বতে ভালোবাসায়, আল্লাহ পাক আমাদের সকলকে হাবিবকে ভালোবেসে পৃথিবী জমিন থেকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করুক জোরে বলি আল্লাহুম্মা।